এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত পার্সপেক্টিভ আলোচনা করব এবং পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে পার্সপেক্টিভ কি ও কত প্রকার? এখন লক্ষ্য করুন, পার্সপেক্টিভ হলো সেন্টেন্স এ ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্সপেক্টিভ বলে, ইহা আট প্রকার। আর এই বিষয়গুলো ইংরেজি জানার জন্য আপনাকে গুরুত্ব সহকারে বুঝতে হবে এবং সুন্দর সেন্টেন্স লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন, আর এখানে আমি এই ক্লাসটি উপস্থাপনা করছি খান মেথড কর্তৃক প্রকাশিত অ্যাথলেটিক বুক অফ রাইটিং স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটির মাধ্যমে, যাতে করে বিষয়টি আরো বিস্তারিত এই বইয়ে রয়েছে। ভিডিওটি সংক্ষিপ্ত সময় তাই কম আলোচনা করা হচ্ছে। এখন লক্ষ্য করুন নাও যে শব্দগুলো হয়, যেমন সোহেল, বয়, টিচার, টিচিং, পেন, মানি ইত্যাদি। তারপর প্রণাম বা সর্বনাম, আই, ওই, ইউ, হি, সি, দে, ইট, হো ইত্যাদি। তারপর তিন নম্বর অ্যাডজেক্টিভ, গুড, ব্যাড, রিচ, পুর, স্ট্রং, উই। এই ধরনের হাজারো হাজারো অ্যাডজেক্টিভ রয়েছে। বার্ড, গো, গো, প্লে, ইট, ওয়াক, থিং, হাজারো হাজারো ভার আমাদেরকে আয়ত্ত করতে হবে। খুব সহজ পন্থা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তারপর অ্যাডভার্ব, যেমন কাইন্ডলি, হ্যাপিলি, নাইসলি, নাও, দেন, টুডে। প্রিপোজিশন হিসেবে আমরা এখানে দেখব যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন অফ, টু, অ্যাট, ইন, অন, ফর, ফ্রম, বাই। প্রিপোজিশন শেখারও পরবর্তী ক্লাসে আমরা সহজভাবে উপস্থাপনা করব। এখানে সংক্ষিপ্ত বিষয়গুলো বলা হচ্ছে জাস্ট মাত্র। যেমন কনজাংশন হিসেবে আমরা এখানে দেখব এন্ড, বার্ড, ওয়ার, সিন্স, বিকজ, আরো শত শত কনজাংশন রয়েছে। ইন্টারজেকশন হিসেবে আমরা দেখব যেমন অফ, আহ, অ্যালাস, হুররা, এই ধরনের শত শত রয়েছে। তাই পরবর্তী ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।